হাইরে আমার চিকার গুয়ের ডুল। তুমি কি বলছো? না ঠিকই বলেছি গো, দেখবে গো। জাদু দেখবি? দেখো। তাহলে কিন্তু আমরা বেশিক্ষণ জাদু দেখব না। হ্যাঁ গো, 5 মিনিট হলেই হবে গো। ঠিক আছে। লোকাই। হ্যাঁ জনতা, আমি যখন বলবো 1 2 3 বাড়ি দিয়ে কলসিটা ভেঙে দিবি, হে হে করে কান আধা ঘন্টা সাই থেকে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে আমি তাই করব। রেডি? হ্যাঁ রেডি। 1 2 3 Oh my god. কেমন লেগেছে গো? চলে যাবে গোকুমার? বলো। আমি এমনই কি তোমার কাছে অপরাধ করেছি? কিছুই না। জানি কারণ তুমি আজ আমার কাছে কলসিটা ভেঙে দিলে। আমার ক্ষমতা ছিল গো, দেখিয়ে দিলাম। মা বলেছিল রে বেহুলা, এই কলসিটা তোর দাদুর হাতের গড়ানো, এই কলসি যেন কোনো পাখির না ভাঙি। আমি এখন মায়ের কাছে যে কি জব দিব। হাই গো কি Thank you.
मन दिवे सखी तुम एक घाटे गए दाड़ाओ छोटूदा তোমার কলসি গড়িয়ে নিয়ে আসছি গো দিবে তো সত্যি দেব তোমার কথা মতো হ্যাঁ আমি সখীদের নিয়ে ওই গাছের নিচে বসে অপেক্ষা করব আচ্ছা ঠিক আছে কিন্তু আমি কলসিটা কিন্তু চাই হ্যাঁ কলসি দেব কলসি যদি আমাকে না দাও হ্যাঁ তাহলে কিন্তু আমি পাশাতে ফিরতে পারবো না ছোটদা বলেছিস হ্যাঁ বলেছি আর চলে এখন আমরা চলে যাব ঠিক আছে জানি दादा रोएछे तुमी गिये बोलो आमी बोलते पारबो ना दादू क्या गो आमाके चिंते पेरेछो गो झंटुदा हे गो
তোমারই পোশাক কেন? তোমার অনেকটা স্মরণ শক্তি আছে গো। শুনো, তুমি আমাদের জন্য একটি কলসি বানিয়ে দিতে পারবে গো? দাদু বলো, আশায় বসে রয়েছি কে কলসি বানাবে। দেখো আমার সাথে কে এসেছে। এটা কে? এদিকে আয়, এদিকে আয়। এ হচ্ছে লুকাই গো, আমাদের চাঁদ ছদাগড়ের একমাত্র সন্তান। নমস্কার। প্রণাম দাদু। দাদু দেখো কলসি বানাই দিতে পারবো। শোনো, কলসিটা কিভাবে হবে জানো? তা তো জানি না দাদু। বেহুলার প্রেমে পড়েছে লুকাই, বেহুলার যেন পছন্দ করে। এটা বলে না গো। আচ্ছা আরম্ভ করো দাদু, ভালো করে কিন্তু। ওমর ভাবের দাদু প্রাণের দাদু রে, হরি বল হরি বল। ওহে সুহনারু Thank you.